শ্রদ্ধেয় স্নেহের ভাই ও বোনেরা আজ রবিবার খ্রিস্টীয় উপাসনার পঞ্জিকা অনুসারে আজ সাধারণকালের ছাব্বিশতম বা ষড়বিংশ রবিবার আজকে খ্রিস্টীয় উপাসনা তথা খ্রিস্টযাগের ঈশ্বরের বাণী তথা পবিত্র বাইবেল থেকে পাঠ হলো প্রথম পাঠ প্রবক্তা এজিকেলের গ্রন্থ আঠারো অধ্যায় তেইশ পদ এবং পঁচিশ থেকে আঠাশ পদ আর এই পাঠের মূল সুরই হল ঈশ্বর পাপের মৃত্যু চান্না চান পাপের মন পরিবর্তন পবিত্র বাইবেল থেকে দ্বিতীয় পাঠ হল ফিলিপিদের কাছে সাধু পৌলের পত্র দুই অধ্যায় এক থেকে এগারো প্রথমেই এই পাঠে বলা হয়েছে খ্রিস্টদিশুর মনোভাব যেরকম ছিল তেমনি যেন আমাদেরও সেই একই মনোভাব হয় আজকের মঙ্গল সমাচার মতি রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় আটত্রিশ থেকে বত্রিশ পাপের মন পরিবর্তন আচরণেই প্রকাশ পায় আজকে এখন যে আমরা অনুধান করব সেই অনুধানের মূল শৌরী হল মন পরিবর্তন আমাদের জীবনে মন পরিবর্তন আমরা সবাই স্বীকার করি যে আমরা দীক্ষিত আমরা স্বীকার করি যে আমরা খ্রিস্টিয়ান আমরা অনেক সময় এই পরিচয়টা শুধু মুখে প্রকাশ করি এবং অনেক সময় একটু ভিতরে অহম নিয় বলি আমি বা আমরা খ্রিস্টিয়ান বলা বাহুল্য অনেক সময় আমরা মনে করি আমি বা আমরা ক্যাথলিক খ্রিস্টিয়ান আজকে আমরা ঈশ্বরের বাণীর আলোকে এও স্বীকার করি যে আমরা সেই বড় ছেলের মতো বহুবার বহুভাবে আমরা মুখে যা বলি সে অনুসারে কাজ করতে ব্যর্থ হয়েছি যেমন আমরা বলি যে আমরা গির্জায় আসব হ্যাঁ গির্জায় আসবো ফাদার কিন্তু আমরা গির্জায় আসি না অনেক সময় আমরা বলি যে হ্যাঁ মিটিংয়ে যাবো মিটিংয়ে যাবো কিন্তু কথা রাখি না অনেক সময় আমরা বলি এটা করব ওটা করব প্যারিসে এসে অনেক সাহায্য দান করব মুখে বলি একটি লেখনি দিয়েও আমরা প্রকাশ করি সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর চিন্তা কিন্তু অনেক সময় সে অনুসারে আমরা জীবন জীবনযাপন করি না বাস্তবে খ্রিস্টীয় সাক্ষা খ্রিস্টের সাক্ষ্য আমরা দিতে পারি না প্রথম পাঠের আলোকে আমরা দেখি যে ইজরায়েল জাতির কাছ থেকে ঈশ্বর মন পরিবর্তন প্রত্যাশা করেছিলেন তেমনি আমাদের কাছ থেকেও ঈশ্বর প্রতিনিয়ত এই মন পরিবর্তন প্রকাশ করেন আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি প্রথম ছেলে বলে হাঁ কিন্তু করে না কিন্তু দ্বিতীয় ছেলেটি ছোটো ছেলেটি প্রথমে বলে না কিন্তু পরে সে করে সে যায় ঠিক দ্বিতীয় ছেলের মতো আমরা যেন আমাদের মন পরিবর্তন করি যেন আমরা ঈশ্বরের পথে চলতে শুরু করি এখন মন পরিবর্তন অর্থ কী আমার ক্ষুদ্র চিন্তায় মন পরিবর্তন হল মনের পরিবর্তন মন মানসিকতার প্রতি পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন আচরণের পরিবর্তন সম্পর্কের পরিবর্তন ইত্যাদি আর শুধু মুখে বললে হবে না যে আমার পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন জীবন বাস্তবতায় প্রকাশ পেতে হয় আমার যে পরিবর্তন হয়েছে তা জীবন বাস্তবতায় প্রকাশ করতে হয় অনেক সময় এমনও হয় যে কিছু দ্বন্দ্ব হয়েছে কিন্তু সত্যিকারভাবে যদি এই দ্বন্দ্ব নিরসন করতে চায় আমার দিক থেকে যদি আর দ্বন্দ্ব না থাকে তাহলে আমার আচরণে প্রকাশ পাবে আমার সেই ব্যক্তিকে আমি কাছে ডাকবো সেই ব্যক্তিকে আমি নমস্কার দেব সেই ব্যক্তির সাথে যদি আমরা একসঙ্গে আহার করি তাহলে তার দিকে ওই ভাত এগিয়ে দিব তরকারি এগিয়ে দিব সেই ব্যক্তি যদি কোনো কাজ করতে থাকে আমি তাকে সাহায্য করতে যাব এইভাবে সে বুঝবে যে আমার মন পরিবর্তন হয়েছে এইভাবে সম্পর্কর উন্নতি হয়েছে পরিবর্তন হয়েছে আর সেই জন্যে ঈশ্বর আমাদের এই মন পরিবর্তনের জন্যে সব সময় অপেক্ষা করেন এবারে তাহলে এই মন পরিবর্তনের কয়েকটি দৃষ্টান্ত ঈশ্বরমুখী নয় মন পরিবর্তন এখন গির্জামুখী মন্দ আলাপ অস্বাস্থ্যকর সমালোচনা এখন স্বাস্থ্যকর আলাপ দূরে সরিয়ে দেওয়া দূরে সরে চলে যাওয়া কথা বন্ধ করা এখন মন পরিবর্তন রাগারাগি মিথ্যা সমালোচনা বচসা এগুলো এখন সব বন্ধ একে অন্যের প্রশংসা করা একে অন্যের কাজের স্বীকৃতি দেওয়া অন্যকে আর অপব্যাখ্যা নয় অপচিন্তা নয় এখন অন্যকে স্বীকৃতি দেওয়া অন্যকে গ্রহণ করা এই তো মন পরিবর্তনের চিহ্ন শেষে পোপ ফ্রান্সিস পূর্ণকৃত পোপ ফ্রান্সিস এত গুরুত্ব দিচ্ছেন এই প্রকৃতির উপরে আর এই প্রকৃতিকে কতভাবে পরিবেশকে আমরা কতভাবে দূষিত করি এই দূষণ থেকে মুক্ত করা প্রকৃতিকে প্রকৃতিকে আরও সুন্দর করা গাছ লাগিয়ে এবং গাছ ছেঁচে দিয়ে আর কতভাবে আমরা প্রকৃতিকে সুন্দর করে আমাদের মন পরিবর্তন প্রকাশ করতে পারি শেষে একটা উদাহরণ দিয়ে বাইবেল থেকেই উদাহরণ দিয়ে আমাদের অনুধ্যান শেষ করি যা যিশু যখন জাকিউসকে ডাকলেন এবং জাকুসের বাড়িতে গেলেন তখন কিন্তু এই যীশুর উপস্থিতিতেই জাকিউসের মন পরিবর্তন সে বলে কি আমি যা ঠকিয়েছি তার তিন গুণ আমি ফিরিয়ে দিব আর এইভাবে তার মন পরিবর্তন প্রকাশ করে শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা আসুন আমরা প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে এইভাবে পরিবর্তন করে পরিবর্তনশীল মানুষ হয়ে খ্রিস্টীয় পথে বিচার খ্রিস্টীয় পথে চলে জীবনে পরিবর্তন এনে আমাদের প্রত্যেক দিনের জীবনকে পরিচালনা করি ঈশ্বর মন পরিবর্তন করার জন্যে আমাদের আশীর্বাদ করুন প্রভু যিশু খ্রিস্ট তার আশীর্বাদ দানে আমাদের ধন্য করুন